আল্লাহর কালামের নূর ছড়িয়ে পড়ুক তার সুর, আল্লাহর কালামের নূর ছড়িয়ে পড়ুক তার সুর, কোরআন মুখর কাটুক প্রহর, সুকুন নামুক বুকের ভেতর, খুশবু ছড়ায় তিলাওয়াতে সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হাফেজদের নিয়ে দেশে এই প্রথম সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022 দেখার জন্য। পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ইন অ্যাসোসিয়েটস উইথ এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, পুরস্কার হিসাবে থাকছে প্রথম 10 লক্ষ টাকা, দ্বিতীয় 5 লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার 2,50,000 সহ বিআরবি পরিবারের পক্ষ থেকে সর্বমোট 25 লক্ষ টাকার পুরস্কার। আপনাদের সঙ্গে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, চলুন অনুষ্ঠান শুরু করার আগে পরিচিত হই আমাদের আজকের জাজেস প্যানেলের সঙ্গে। দর্শক, বিচারক হিসাবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, সভাপতি আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রয়েছেন শাইখুল হাদিস মোহাম্মদ মুহিবুল্লাহ আল বাকি, সিনিয়র ইমাম ও ভারপ্রাপ্ত খতিব বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিচারক হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা মুফতি মোতাহারউদ্দিন, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ কোরআন ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিচারক হিসেবে আমাদের সঙ্গে আরো রয়েছেন হাফেজ কারি মোহাম্মদ লিয়াকত হোসাইন, পেশ ইমাম সুবহানবাগ জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এই মনোজ্ঞ আয়োজনের স্বপ্নদ্রষ্টা সিনিয়র ইমাম ও খতিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, পরিচিত হলাম আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর সঙ্গে, প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। দেখে নিচ্ছি এই পর্বের প্রথম প্রতিযোগী হাফেজ মোহাম্মদ লাবিব হাসানকে। 2021 সালে এনটিভির কোরআনের আলো অনুষ্ঠানে দ্বিতীয় স্থান অর্জন করে হাফেজ মোহাম্মদ লাবিব আল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। লাবিব আল হাসান, তোমার জন্য প্রশ্ন হলো, ইকরা মিন ক্বাউলিহি তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালান তাসতাতিউ أن تعدلوا بين النساء ولو حرصتم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما وإن يتفرقا يغني الله كلا من سعته وَكَانَ اللَّهُ وَاسِعًا حَكِيمًا وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ
قبلكم وإياكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا إن يشأ يذهبكم أيها الناس ويأتي بآخرين وكان الله على ذلك قديرا من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا حسبك صدق الله العظيم ما شاء الله الحمد لله حافظ لبيب الحسن চমৎকার তেলাওয়াত করেছো ছোট্ট বন্ধু দেখি সম্মানিত বিচারক মণ্ডলী কি বলেন শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি বিসমিল্লাহি মাশাআল্লাহ লাবিব আল হাসান অত্যন্ত সুন্দর তেলাওয়াত ছিল তবে কিছু বিষয় খুব খেয়াল করতে হবে কাল মুআল্লাকা এবং সাআতিহ এই দুটি শব্দের মধ্যে যখন তুমি ওয়াকফ করবে থামবে যে হার এসছে হার মধ্যে তো রাখাওয়া একটি সিফাত রয়েছে এই সিফাতটির কাজ হচ্ছে আওয়াজটাকে দীর্ঘায়িত করা এবং ফিল আউট যে দদ এসছে দদের মধ্যে একটি সিফাত রয়েছে ইস্তিতালাহ অর্থাৎ মাকার সূত্র শেষ পর্যন্ত এটাকে লম্বা করতে হবে ফিল আর্দ এমন হবে ম্যাং ক্যানা এখানে যে ইখফাটি এসছে এটি নিম্নস্তরে ইখফা হবে ম্যাঁ হবে না ম্যাং ক্যানা হবে কেমন খুব খেয়াল করবে বারাকাল্লাহু ফিক শাইখুল হাদিস মুহিবুল্লাহ আল বাকি মাশাআল্লাহ তেলাওয়াত খুবই চমৎকার হয়েছে তাজবিদও ঠিক আছে যেগুলি আমাদের আহমদ বিন ইউসুফ সাহেব সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতীত বিষয় যেগুলো উল্লেখ করেছেন সেইগুলি ব্যতীত তবে তার তেলাওয়াতের মধ্যে একটু ছন্দপতন ঘটেছে আমরা তার কাছে আরও বেশি সৌন্দর্য আশা করি হাফেজ মাওলানা মুফতি মুতাহারউদ্দিন খুবই চমৎকার খুবই সুন্দর হয়েছে আমাদের শেখ যে সামান্য ত্রুটি ধরেছেন এটা ভালো হলে আরো চমৎকার হবে আশা করছি ইনশাআল্লাহ হাফেজ কারিম আহমদ লিয়াকত হোসাইন তেলাওয়াতের মধ্যে শ্রুতি মধুরতা আর একটু বাড়ানোর চেষ্টা করতে হবে আর যে খুঁটিনাটি ভুল এই ভুলটা ইনশাআল্লাহ খুব সহজভাবে ধরে নিতে পারবে সে খুব মেধাবী হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আলহামদুলিল্লাহ লাবিব আল হাসান তোমার গলা বোধহয় আজকে তোমাকে সাপোর্ট করছে না সেরকম মনে হলো আমার কাছে তোমার তেলাওয়াত তো আরও ভালো তুমি এনটিভিতে দ্বিতীয় স্থান অধিকার করেছিলে আমরা বাসাই পর্বেও তোমাকে ভালো পেয়েছি কিন্তু আজকে সেই যে ছন্দ থাকার কথা ছিল যে রিদম থাকার কথা ছিল সেটা আমরা তোমার মধ্যে পাইনি ফিউচার আরও ভালো করার চেষ্টা করবে যে ত্রুটিগুলোর কথা বলা হয়েছে সেটা সংশোধন করলে ইনশাআল্লাহ আরও ভালো হবে আল্লাহ তোমার মঙ্গল করুন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বন্ধু তোমাকেও দর্শক ডেকে নিচ্ছি আমাদের এ পর্বের দ্বিতীয় প্রতিযোগী হাফেজ রাকিব হাসান জাকারিয়াকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে 2022 সালে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার জন্য নির্বাচিত হাফেজ মোহাম্মদ রাকিব হাসান জাকারিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি যেখান থেকে তেলাওয়াত করব সেখান থেকে তুমি তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والجن خلقناه من قبل من نار السموم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والجن خلقناه من قبل من نار السموم
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى مع الساجدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال هذا صراط علي مستقيم إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم حسبك صدق الله مولانا العظيم ما شاء الله ما شاء الله রকিব হাসান জাকারিয়া চমৎকার তেলাওয়াত করেছো দেখি সম্মানিত বিচারক মণ্ডলী কি বলেন শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারী জাযাকাল্লাহ ইয়া রকিব হোসেন মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াত ছিল তবে একটু প্রাণ চঞ্চলতা আনতে হবে তেলাওয়াতের মধ্যে বাশারান এখানে যে শব্দটি তুমি উচ্চারণ করেছো এটি বাশারান হয়েছে বাশারা এটা হচ্ছে ফাসাহার খেলাফ অর্থাৎ এটি উচ্চারণ হবে বাশারা একটু দ্রুত একটু স্পিডের সাথে বাশারা হবে মিউর রুহি যে রটি এখানে এসছে এটি তাফহিম হবে অর্থাৎ মোটা হবে তো এই বিষয়গুলো তো ইনশাআল্লাহ খুব খেয়াল করবে অনেক দূর এগিয়ে যাও বারাকাল্লাহু ফিক শেখ মহিবুল্লাহ আল বাকি মাশাআল্লাহ তেলাওয়াত খুব চমৎকার এবং আন্তর্জাতিক মানের তবে দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলি সেটা হলো আমাদের এখানে যেই আমরা কিছু কিছু কমতির কথা উল্লেখ করছি সেটা হলো খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতির বিষয় যেটা তাদেরকে আরও এগিয়ে নেওয়ার জন্য হাফেজ মাওলানা মুফতি মুতাহারউদ্দিন প্রাঞ্জল ভাষায় আস্তে আস্তে এমন ভাবে তেলাওয়াত করেছে হৃদয়ের সাথে আঘাত লেগেছে আলহামদুলিল্লাহ খুব খুব ভালো লেগেছে হাফেজ কারি মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন অত্যন্ত হৃদয়গ্রাহী তেলাওয়াত করেছে খুব ধীর ধীরে চমৎকার আওয়াজে আমি খুব মোহিত হয়েছিলাম আমি তার তারাক্কির জন্য দোয়া করি আমরা আসছি হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা আপনার কাছে আলহামদুলিল্লাহ তেলাওয়াত সুন্দর ছিল চমৎকার এক্সেলেন্ট এগিয়ে যাও ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বন্ধু তোমাকেও
দর্শক আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরে আসবে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। দর্শক বিরতির পর ফিরে এলাম দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022-এ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ইন অ্যাসোসিয়েটস উইথ এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, এ পর্যায়ে ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ তরিকুল ইসলামকে। 2016 সালে এনটিভির কোরআনের আলো অনুষ্ঠানে পঞ্চম স্থান এবং 2019 সালে আরটিভির আল কোরআনের আলো অনুষ্ঠানে চতুর্থ স্থান অর্জন করে হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ তরিকুল ইসলাম, তোমার প্রশ্ন হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম ثم قلنا للملائكة اسجدوا لآدم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. قال ما منعك ألا تسجد إذ أمرتك؟ قال أنا خير منه، خلقتني من نار وخلقته من طين. قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين. قال إنك من المنظرين. قال فبما أغويتني لأقعدن لهم. قال فاهبط منها فما يكون لك أن تتكبر. قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين. قال أنظرني إلى يوم يبعثون. قال إنك من المنظرين. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم. ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم
ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين حسبك صدق الله العظيم ما شاء الله ما شاء الله الحمد لله حافظ طريق الإسلام অনেক সুন্দর তেলাওয়াত করেছে বন্ধু দেখি আমার মন্তব্যে তো কাজ হবে না বিচারক কি বলেন হাফেজ মুফতি মোহাম্মদ মুতাহারউদ্দিন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার তেলাওয়াত ছিল এবং ওর পড়ার মধ্যে একটা অন্যরকম হৃদয়গ্রহী ছিল আমি চাচ্ছি আরো সুন্দর হবে আরো ভালো হবে ইনশাআল্লাহ মাওলানা হাফেজ কারী মোহাম্মদ লিয়াকত হোসেন আপনার কাছে যতটা ভীতি তার ভিতরে কাজ করছে তার চেয়ে তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে আর শেখুল হাদিস মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ আল বাকি মাশাআল্লাহ তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে এরকম জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা পুরস্কৃত এদের তেলাওয়াত আমাদেরকে যারা উদ্যোগ গ্রহণ করে শোনানোর ব্যবস্থা করেছেন তাদেরকে যেন আল্লাহ কবুল করেন আমিন বিশেষ করে বিআরবি হসপিটালস লিমিটেড এবং সাথে যারা আছেন তাদেরকে শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি মাশাআল্লাহ তাকবীরুল ইসলাম সুন্দর তেলাওয়াত ছিল সাওয়ারনাকুম এখানে যে রাটি এসছে এটিকে তাফখিম করতে হবে আর তুমি যেই সুরে তেলাওয়াত করেছো এটাকে বলা হয় মাকাম হিজাজ খুব চমৎকার সুর ছিল মাশাআল্লাহ তবে একটু হাই স্কেলে যদি পড়তে কিছু কিছু আয়াতের মধ্যে তার স্পটটা আর একটু সুন্দর হতো যেমন ওয়ায়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার অসংখ্য ধন্যবাদ দর্শক এবং আমরা সবাই মিলে চমৎকার তেলাওয়াত আপনার কাছ থেকে শুনতে পেলাম সম্মানিত বিচারক আমরা আসছি চেয়ারম্যান বাংলাদেশ কোরআন ফাউন্ডেশন হাফেজ মাওলানা নাজির মাহমুদ আলহামদুলিল্লাহ তেলাওয়াত চমৎকার ছিল আমরা যেমনটি আশা করছিলাম তবে যে কথা মনে রাখতে হবে এখানে কিন্তু লড়াইটা হবে খুব জমজমাট অনেক দূর এগিয়ে যাও আমরা সে দোয়া করছি ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান আর ধন্যবাদ বন্ধু তোমাকেও দর্শক ডেকে নিচ্ছি আমাদের এ পর্যায়ের প্রতিযোগী হাফেজ মোহাম্মদ তালহা বিন জাহিদকে 2019 সালে ইসলামিক ফাউন্ডেশনে প্রথম স্থান অধিকার করে কাতার আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং 2020 সালে বাংলা ভিশনের পবিত্র কোরআনের আলো অনুষ্ঠানে দশম স্থান অর্জন করে হাফেজ মোহাম্মদ তালহা বিন জাহিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الذين آمنوا بالله واعتصموا به أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن
كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا فنساء فللذكر مثل حظ الأنثيين. أبار برو وإن كانوا تكي وإن كانوا إخوة رجالا فنساء আবার বলো আবার বলো وإن كانوا থেকে আবার বলো وإن كانوا إخوة رجالا فنساء رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من الله ورضوانا ولا آمين البيت الحرام ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم حسبك صدق الله العظيم মাশাল্লাহ মাশাল্লাহ তালহা বিন জাহিদ চমৎকার তেলাওয়াত করেছো দেখি সম্মানিত বিচারক কি বলেন হাফেজ কারি মোহাম্মদ লিয়াকত হোসাইন ভালো তেলাওয়াত করেছো আমি সন্তুষ্ট হয়েছি তবে সেরাদের সেরা তো এখানে চুল চেরা বিশ্লেষণ লাগবে এই হিসাবে আমি আশা করব তুমি আরো সুন্দর তেলাওয়াত করবে হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন মাশাআল্লাহ তেলাওয়াত খুবই চমৎকার ছিল আস্তে আস্তে পড়েছিল তবে আজকে ওর পড়ার মধ্যে একটু ভয় ভয় মনে হচ্ছিল ও তো সবসময়ের থেকে আরো ভালো তেলাওয়াত করে ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো করবে ইনশাআল্লাহ খবর আসছে শাইখুল হাদিস মুফতি মহিবুল্লাহ আল বাকি আপনার কাছে আলহামদুলিল্লাহ তেলাওয়াত আন্তর্জাতিক পর্যায়ের হয়েছে মান গুণগত মান খুব উন্নত হয়েছে তবে কিছু তাকদীরের কিছু বিষয় থাকে আশা করব সে এই যে একটু কমতি আছে সেটা যেন আবার পুনরুদ্ধার করে শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি ফাতাহাল্লাহ আলাইক ইয়া তালহা বিন জাহিদ মাশাআল্লাহ তোমার তেলাওয়াতের মধ্যে চমৎকার কিছু সুর আমি পেয়েছি তবে খুব খেয়াল করতে হবে তেলাওয়াত সুন্দর করতে গিয়ে বা সুর দিতে গিয়ে গুণার মধ্যে যেন অতিরিক্ত না হয় যেমন তাদিল্লু মিম্মা এই জায়গাগুলোতে তোমার সুর দিতে গিয়ে দুই হারাকার চেতে অতিরিক্ত গুণা হয়েছে এবং মিন যখন তুমি থেমেছো এখানে হায়ের মধ্যে রখাওয়া আছে সেটি আদায় হয়নি
এবং ওয়ালাহু যেখানে যে হামিল দম্মা আছে এই দম্মাটি আর একটু স্পষ্ট করা উচিত ছিল। যদি এই বিষয়গুলো তুমি খেয়াল করো ইনশাআল্লাহ তোমার তেলাওয়াতের মান আরো অনেক সুন্দর হবে, অনেক দোয়া রইল। আমাদের বাংলাদেশ কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ, আলহামদুলিল্লাহ তালহা বিন জাহিদ, তুমি কি একটু ভয় পেয়ে গেছো নাকি? পড়া তো চমৎকার, কিন্তু তুমি নিজেই বুঝতেছো একেবারে লোকমা গিয়েছে, তাই না? তারপরে আমাদেরকে তাম্বি করতে হয়েছে, এটাও স্বাভাবিক, এটা হতে পারে একজন হাফেজের, কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে এটা খুবই দোষনীয়। সুতরাং দেখো ফয়সালা কি হয় তাকদীরের পক্ষ থেকে, আল্লাহ তোমাকে কবুল করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বন্ধু তোমাকেও। দর্শক, ডেকে নেব আমাদের এ পর্বের সর্বশেষ প্রতিযোগী হাফেজ আদনান রহমানকে। 2021 সালে বাংলা ভিশনের পবিত্র কোরআনের আলো প্রতিযোগিতায় নবম স্থান অর্জন এবং 2022 সালে হুফাজের কোরআনের প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে হাফেজ মোহাম্মদ আদনান রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদনান রহমান, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم. وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم كانوا يعملون أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها
فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين حسبك صدق الله مولانا العظيم ما شاء الله ما شاء الله الحمد لله ছোট বন্ধু চমৎকার তেলাওয়াত করেছো মাশাআল্লাহ আমরা আসছি বিচারকদের কাছে হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আলহামদুলিল্লাহ তেলাওয়াত সুন্দর ছিল তবে একটু ওর মধ্যে মধ্যে একটু ভয় কাজ করছে তোমাকে আরো প্রাণবন্ত হয়ে তেলাওয়াত করতে হবে তুমি জাতীয় পর্যায়ে ভালো করেছো সুতরাং সেরা দেশের অনুষ্ঠানেও তুমি ভালো করবে আমরা আশা করছি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি আপনার কাছে বিসমিল্লাহি মাশাআল্লাহ আদনান আর রহমান চমৎকার তেলাওয়াত হয়েছে তবে কিছু বিষয় খেয়াল করতে হবে কুল্লুম মিন এবং ওয়াকুল্লাম ফাদ্দালনা এই দুটি জায়গার মধ্যে যে গুন্নাগুলো ছিল অতিরিক্ত হয়েছে দুই হারাকা পরিমাণ হবে গুন্না কেমন অনেকবার অনেক দোয়া রইল বারাকাল্লাহু ফিক শাইখুল হাদিস মাওলানা মুহিবুল্লাহ আল বাকি নদভি তেলাওয়াত খুবই চমৎকার এবং তার মুখস্থ খুব কঠিন মুখস্থ খুব কঠিন জায়গায় সে স্বাভাবিকভাবে একেবারে প্রাণজ্বলতার সাথে তেলাওয়াত করেছে ধন্যবাদের যোগ্য সে আসছি হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন ভেবেছিলাম একটু ভয় ভয় লেগেছিল কিন্তু তার তেলাওয়াতে তা প্রমাণ হয়নি খুবই চমৎকার খুবই ভালো তেলাওয়াত করেছো আরও ভালো আরও সুন্দর তেলাওয়াতের আশা করছি ইনশাআল্লাহ সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন আল্লাহ পাক তোমাকে আরও বরকতময় করুন এই কোরআনের মাধ্যমে দেশ বিদেশের সুনাম এবং খ্যাতি আমার বাংলাদেশের জন্য আরও বেশি খ্যাতি অর্জনের তৌফিক আল্লাহ তোমাকে দান করুন ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী আপনাদের চমৎকার মতামতের জন্য ধন্যবাদ বন্ধু তোমাকেও দর্শক এর মাধ্যমে শেষ হলো আমাদের এ পর্বের প্রতিযোগীদের তেলাওয়াত শোনার পালা আমরা জেনে নেব ফলাফল তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বিরতির পর ফিরে এলাম দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022 আমরা বিরতিতে যাবার আগে আমাদের পাঁচজন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি এবং সম্মানিত বিচারক মণ্ডলীর চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে যে ফলাফল সেটি আমার হাতে চলে এসেছে আমাদের প্রতিযোগী বন্ধুরা টেন্সে রয়েছে আমরা এক্ষুনি নাম ঘোষণা করছি কে যাচ্ছ আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে আর কে একজন বন্ধু বাদ পড়ে যাচ্ছ আমাদের এই পর্ব থেকে আমি যার নাম বলবো সে এক পা সামনের দিকে এগিয়ে আসবে এবং ফলাফল ঘোষণার পরে তোমরা আবার তোমার নিজ নিজ জায়গায় চলে যাবে প্রথমেই ফলাফল ঘোষণা করছি হাফেজ মোহাম্মদ লাবিব আল হাসান তুমি সম্মানিত বিচারক মণ্ডলীর যে সম্মিলিত ফলাফল তার ভিত্তিতে পেয়েছ 44.2 নাম্বার তুমি যাচ্ছ কি যাচ্ছ না তা জানাচ্ছি একটু পরেই এরপর সামনে এসে দাঁড়াবে হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম হাফেজ তরিকুল ইসলাম তুমি বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে পেয়েছ সর্বমোট 44.3 তার মানে হচ্ছে তুমি যাচ্ছ আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে কনগ্রাচুলেশনস তোমাকে এবারে ফলাফল ঘোষণা করছি মোহাম্মদ আদনান রহমান তুমি পেয়েছ বিচারক মণ্ডলীর কাছ থেকে সর্বোচ্চ নম্বর 45.4 অর্থাৎ তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে আমি এরপরে ডাকব হাফেজ মোহাম্মদ তালহা বিন জাহিদকে তালহা বিন জাহিদ লাবিব হাসান তুমি এর পূর্বেই সামনে এসেছিলে তুমি যাচ্ছ আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে তোমাকে কনগ্রাচুলেশন জানাচ্ছি ফলাফল ঘোষণা করছি রাকিব হাসান তুমি সামনে এগিয়ে আসো তুমি পেয়েছ 45.3 রাকিব হাসান জাকারিয়া এবং তালহা বিন জাহিদ আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছ রাকিব হাসান জাকারিয়া তোমাকে কনগ্রাচুলেশনস এই পর্ব থেকে বিদায় নিচ্ছ তালহা বিন জাহিদ দুঃখ করবে না বন্ধু তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি তুমি এই পর্যন্ত এসছো আমাদের সঙ্গে দর্শক এই পর্ব থেকে বিদায় নিচ্ছে হাফেজ তালহা বিন জাহিদ তার জন্য রয়েছে গিফট হ্যাম্পার বিআরবির পক্ষ থেকে এবং রয়েছে নগদ 10,000 টাকার চেক আমি এটি তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি ছোট্ট বন্ধু লাবিব আদনানকে দর্শক বিদায় বন্ধুর জন্য বিআরবির পক্ষ থেকে রয়েছে গিফট হ্যাম্পার এবং নগদ 10,000 টাকার চেক তুলে দিচ্ছে আমাদের ছোট্ট বন্ধু লাবিব আদনান দর্শক এর মাধ্যমে বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে
সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ারবিহি ফিজুল কোরআন সিরাদের সেরা হাফিজ।